এদিকে কাঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে রাতে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ বেড়েছে। দিনের পর দিন ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ট্রাক চালক, শ্রমিক ও ব্যবসায়ীরা। এই মুহূর্তে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন রিপোর্টার ইউসুফ আলী, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ, যারা পরিমাপ করে, পরিমাপকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে যে পদ্মা এবং যমুনা কিন্তু 85 সেন্টিমিটার বিপদ সীমার নিচ নেপালি প্রবাহিত হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এখনো নাব্যতা সংকটের যে বিষয়টি সেটা লক্ষ্য করে কিন্তু ড্রেজিং কাজও কিন্তু বিআইডব্লিউ কে চালাচ্ছে। তবে এই মুহূর্তে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে কমপক্ষে সহস্রাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে এই পাটুরিয়া ঘাট এলাকাতেই। তবে দৌলতদিয়া ঘাটের অবস্থা কিন্তু একই, সেক্ষেত্রে কিন্তু সেখানে 4 কিলোমিটার পর্যন্ত কিন্তু দীর্ঘ যানবাহনের সারি রয়েছে বলে আমাকে জানিয়েছে আসলে যানবাহনের শ্রমিকরা। অন্যদিকে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের যে কয়েকটি মোট 16টি ফেরির মধ্যে 15টি ফেরি চলাচল করছে। সেক্ষেত্রে বিআইডব্লিউ টিসি কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে যে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের যে রোরো ফেরি অর্থাৎ বড় ফেরি চালানোর জন্য যে 8 থেকে 8.5 ফিট পানির প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু তারা 9 ফিট গভীরতা ধরে রাখার জন্য 4টি ড্রেজার দিয়ে কিন্তু তারা ড্রেজিং কাজ চালাচ্ছে। অন্যদিকে কিন্তু আসলে নাব্যতা কমে এসেছে, যার কারণে কিন্তু পুরো লোড নিয়ে ফেরিগুলো আসলে চলতে পারছে না। তবে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে এখন পর্যন্ত কোনো ফেরি আসলে ডুবো চরে আটকে যাওয়ার কোনো ঘটনা ঘটেনি। তারপরে কিন্তু কর্তৃপক্ষ চেষ্টা করছে যাতে রাতের পর রাত, যেহেতু শিমুলিয়া কাঠালবাড়ি নৌরুটে বন্ধ থাকার কারণে এটা মানুষের দুর্ভোগ চরমে দাঁড়িয়েছে, সেই ক্ষেত্রে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটেও কিন্তু সেই যানবাহন গুলোকে চলে আসায় কিন্তু পাটুরিয়াতেও কিন্তু দুর্ভোগের সীমা নেই। আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, যারা আসলে দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে ঢাকার দিকে আসলে তারা তাদের সবজি নিয়ে অথবা কাঁচামাল নিয়ে যারা যানবাহন নিয়ে চলে যায় আসলে সেই ব্যবসায়ীরা কিন্তু তারা ড্রেজিং কাজ চালাচ্ছে। অন্যদিকে কিন্তু আসলে নাব্যতা কমে এসেছে, যার কারণে কিন্তু পুরো লোড দিয়ে ফেরিগুলো আসলে চলতে পারছে না। তবে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে এখন পর্যন্ত কোনো ফেরি আসলে ডুবো চরে আটকে যাওয়ার কোনো ঘটনা ঘটেনি। তারপরে কিন্তু কর্তৃপক্ষ চেষ্টা করছে যাতে রাতের পর রাত, যেহেতু শিমুলিয়া কাঠালবাড়ি নৌরুটে বন্ধ থাকার কারণে এটা মানুষের দুর্ভোগ চরমে দাঁড়িয়েছে, সেই ক্ষেত্রে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটেও কিন্তু সেই যানবাহন গুলোকে চলে আসায় কিন্তু পাটুরিয়াতেও কিন্তু দুর্ভোগের সীমা নেই। আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, যারা আসলে দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে ঢাকার দিকে আসলে তাদের সবজি নিয়ে অথবা কাঁচামাল নিয়ে যারা যানবাহন নিয়ে চলে যায় আসলে সেই ব্যবসায়ীরা কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে দিনের পর দিন। কারণ হচ্ছে কি, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে কিন্তু তাদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা লাগছে, তারপরে কিন্তু ঢাকা তাদের যেতে হচ্ছে। সবকিছু মিলে সাধারণ আসলে এই নৌপথ গুলোতে কিন্তু একটা অব্যবস্থা, দীর্ঘদিনের অব্যবস্থা, দীর্ঘদিনের পুরানো ফেরি এগুলো কিন্তু রয়ে যাচ্ছে, এর কিন্তু সমাধান হচ্ছে না। এই এটার সঠিক সমাধানের জন্য আসলে শ্রমিক, ব্যবসায়ী এবং যানবাহনের চালক তারা কিন্তু দাবি করেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে বেড়েছে যানবাহনের চাপ এবং সেই খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিল আমাদের সহকর্মী ইউসুফ আলী।